नमस्कार बंधुरा, राज गार्डेन्से आपनादेरके स्वागत। स्ट्रॉबेरी साधारणत शीतकालेर फल। ठंडा पड़ते शुरू कर ले कमलालेबुर पाशापाशी बाजारे देखा जाए स्ट्रॉबेरी। ए फले आछे प्रचुर भिटामिन, आयरन और फाइबर। हृदरोग, उच्च रक्तचाप, डायबिटीस और कैंसर रोग प्रतिरोधे विशेष भावे सहाय्य करे स्ट्रॉबेरी। प्रचंड ठंडा এই ফলের চাষ সবথেকে ভালো হয়, কিন্তু আমাদের এখানে তেমন তো ঠান্ডা পড়ে না। তাহলে কি আমরা স্ট্রবেরি চাষ করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তার জন্য উপযুক্ত জাতের টিস্যু কালচার করা গাছ বেছে নিতে হবে। তাহলেই বহুগুণ সম্পন্ন, দামি এবং উপকারী এই ফলটি খুব সহজে করা যাবে। ভালো স্ট্রবেরি পেতে কোন কোন কাজগুলো এখনই করতে হবে তাই নিয়ে আজকের ভিডিও। মূল আলোচনায় যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নিই চারা লাগানোর সময়ের কথা। অক্টোবর, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত স্ট্রবেরির চারা লাগানো যায়। যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা অক্টোবরে চারা লাগান। চারা লাগানোর এক থেকে দেড় মাস পরই ফুল ফুটে যায় এবং ফল ধরতে শুরু করে। মার্চ এপ্রিল পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। আর গ্রিন হাউসে গাছ করলে সারা বছর ফল পাওয়া সম্ভব। একটি গাছে এক সিজনে চার পাঁচবার ফল পাওয়া যায়। স্ট্রবেরির ভালো জাত কি কি? উইন্টার স্টার, উইন্টার ডন, সুইট চার্লি, সুইট সেন্সেশন, কামারোজা, সেলভা, ক্যালিফোর্নিয়া বা অস্ট্রেলিয়ান প্রভৃতি ভ্যারাইটির স্ট্রবেরি আমাদের ওয়েদারে খুব ভালো হয়। কিরকম টব নিতে হবে? স্ট্রবেরির জন্য খুব বড় গভীর টব দরকার নেই। চার ইঞ্চি উচ্চতার ফ্ল্যাট টব হলেই হবে, কারণ এই গাছের শিকড় মাটির খুব বেশি গভীরে যায় না। গাছ লাগানোর সময় খেয়াল রাখতে হবে নতুন চারার গোড়ার মাটি যে লেভেলে ছিল ফাইনাল পটিং করার সময়ও সেই লেভেলে রাখতে হবে, কারণ গোড়া থেকেই ফুল ফল তৈরি হয়। মাটি কেমন হবে? স্ট্রবেরি জৈব সার খুব পছন্দ করে, সেইভাবে মাটি হালকা ও ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। জৈব বা রাসায়নিক যেভাবেই মাটি তৈরি করুন না কেন, দেখতে হবে এনপিকের ব্যালেন্স যেন ঠিকঠাক থাকে। মাটির পিএইচ লেভেল থাকতে হবে ছয় থেকে সাতের মধ্যে। যে মাটির পিএইচ মান সাড়ে ছয় থেকে সাত তা হলো সব থেকে ভালো মাটি। আর বেশিরভাগ গাছের জন্য সর্বোত্তম মাটি হলো সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়। ফাইনাল পটিংয়ের পর সপ্তাহে একবার করে সর্ষের খোল ভেজানো জল দিতে হবে তিন চারবার। গাছের বৃদ্ধি ঠিকমতো হয়ে গেলে এই তরল সার বন্ধ করে দিতে হবে পটাশিয়ামযুক্ত সার। পনেরো দিনের ব্যবধানে দু তিনবার স্প্রে করতে হবে ভালো কোনো অনুখাদ্য। এবার বলি ভালো ফল পেতে কোন কোন বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিতে হবে। প্রথম বিষয়টি হলো রানার কাটিং। শীতের সময় স্ট্রবেরি গাছের বৃদ্ধি খুব বেশি হয়। মাদার গাছ থেকে এই যে লম্বা লম্বা ডালগুলো বেরিয়েছে এগুলোকে বলা হয় সাকার বা রানার। এরকম সাকার বেরোতে শুরু করলেই এখান থেকে নতুন চারা গাছ তৈরি করা যাবে। কিন্তু তার মানে এই নয় যে সাকার বেরোতেই থাকবে এবং আপনি নতুন চারা গাছ তৈরি করতে থাকবেন, তাহলে কিন্তু চারা গাছ এবং মাদার প্ল্যান্ট দুটোরই কোয়ালিটি খারাপ হয়ে যাবে। মাদার প্ল্যান্ট খারাপ হয়ে গেলে পরে সেখান থেকে ভালো মানের স্ট্রবেরি আপনি পাবেন না। এইভাবে রানার থেকে আমি চার পাঁচটি চারা তৈরি করে নিয়েছি। কিভাবে চারা তৈরি করতে হয় তা নিয়ে পরে বিস্তারিত ভিডিও করব। প্রথম কয়েকটি চারা তৈরি করে নেওয়ার পর সব রানার কিন্তু কেটে ফেলে দিতে হবে। দেখুন আমি কত রানার কেটে দিয়েছি। পরপর কয়েকবার কেটে দিলে আর এই রানার আসবে না, ফুল আসতে শুরু করবে।
স্ট্রবেরির মাদার গাছও বাঁচিয়ে রাখা যায়, কিন্তু একই গাছ রেখে দিলে বা বারবার রানার থেকে চারা তৈরি করলে ভালো ফল কিন্তু পাওয়া যাবে না। পাশাপাশি বীজ থেকেও চারা তৈরি করা যায়, কিন্তু তাতেও ফলের মান ভালো হবে না। দ্বিতীয় যে বিষয়টির উপর বিশেষভাবে নজর দিতে হবে তা হলো মালচিং। স্ট্রবেরি চাষে মালচিং খুব জরুরি জিনিস। ফল যেন কোনোভাবে মাটির সঙ্গে লেগে না থাকে। মাটির সংস্পর্শে এলে ফল তো বটেই, পাতাও পচে যেতে পারে। সেই জন্য স্ট্রবেরি ফাইনাল পটিং করার পরই মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। তার জন্য ব্যবহার করতে হবে খড়, আর খড় না পেলে নিতে হবে নারকেল ছোবড়া বা শুকনো পাতা। মালচিং মাটির আর্দ্রতা বজায় রাখে এবং আগাছা জন্মাতে বাধা দেয়, স্লাগ ও শামুকের হাত থেকে ফলকে বাঁচায়, পাশাপাশি পাতা এবং ফলকে মাটির আর্দ্রতা থেকেও রক্ষা করে। এবার বলি জলের কথা। স্ট্রবেরি একদম বেশি জল পছন্দ করে না। বেশি জল হলে শিকড় পচে গাছ মারা যেতে পারে। শীতকালে যেহেতু তাপমাত্রা কম থাকে তাই প্রতিদিন জল দেওয়ার দরকার নেই। মাটি ভালোভাবে শুকনো হলে তবেই জল দিতে হবে। জল দেওয়ার সময় পাতা ভেজানো যাবে না। পাতা বেশি ভিজে থাকলে বংশবৃদ্ধিতে উৎসাহিত হবে ছত্রাক। তরল সার দেওয়ার সময় তা যেন পাতায় না পড়ে সেটাও দেখতে হবে। জলের পরেই আসে আলোর কথা। স্ট্রবেরি গাছ রোদ ও শিশির দুটোই খুব পছন্দ করে, তাই এমন জায়গায় গাছ রাখতে হবে যেখানে সরাসরি রোদ পড়ে এবং রাতে শিশির পড়ে। দিনের তাপমাত্রা 20-26 ডিগ্রি এবং রাতে 12-16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে স্ট্রবেরি চাষ খুব ভালোভাবে করা যায়। দেখলেন তো কত সহজেই গাছটা করা যায় এবং কম দিনে ভালো ফল পাওয়া যায়। আমার টিপসগুলো ফলো করুন এবং এই উপকারী ফলের 2-4টি গাছ আপনার বাগানে লাগান। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।